ফ্রেন্ডস, আমি আবার ফিরে আসছি একটা নতুন নোটিফিকেশন নিয়ে। সেই নোটিফিকেশনে বলা হয়েছে যে ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনে কিন্তু অনেকগুলি শূন্যপদ রয়েছে। তো সেই শূন্যপদগুলি কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের আন্ডারে থাকবে। বিভিন্ন পোস্টে কিন্তু নিয়োগ প্রক্রিয়া চলছে। নেম অফ দ্য পোস্ট এখানে আছে যে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, সিভিল ইঞ্জিনিয়ার। নাম্বার অফ ভ্যাকেন্সি এখানে তিনটা নাম্বার অফ ভ্যাকেন্সি দেওয়া আছে। তো ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সি ইউআরের জন্য একটা, এসসি এর জন্য একটা, ওবিসি এ এর জন্য কিন্তু একটা ভ্যাকেন্সি রয়েছে। তো পে স্কেল এবং গ্রেড পে এখানে বলা আছে যে পে ব্যান্ড 4A অর্থাৎ 15,600 থেকে 42,600 টাকা পর্যন্ত কিন্তু দেওয়া হবে, এবং গ্রেড পে সাথে থাকবে 5,400 টাকা পর্যন্ত। এবং এজ অন 1/1/2019 পয়লা জানুয়ারি 2019 এজ কিন্তু হতে হবে নট মোর দ্যান 37 ইয়ার, অর্থাৎ 37 বছরের বেশি হওয়া যাবে না। মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশান উইথ এক্সপিরিয়েন্স, এক্সপিরিয়েন্স সহ মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশান কত লাগবে সেটা এখানে বলা আছে। যে এসেন্সিয়াল এ ডিগ্রি ইন সিভিল অফ রেকগনাইজড ইউনিভার্সিটি অর ইটস ইকুইভ্যালেন্ট, একটা সিভিল ডিগ্রি কিন্তু লাগবেই আপনার একটা রেকগনাইজড ইউনিভার্সিটি থেকে। এবং 1 বছরের পোস্ট গ্রাজুয়েট প্র্যাকটিক্যাল ট্রেনিং অর স্টাডি অর রিসার্চ অর প্র্যাকটিক্যাল ইঞ্জিনিয়ারিং এক্সপিরিয়েন্স। এবং কম্পিউটার অ্যাপ্লিকেশনের উপর কিন্তু ও লেভেলের একটা সার্টিফিকেট অর্থাৎ এক্সামিনেশনে পাশ করা থাকতে হবে, যেটা AICTE দ্বারা অ্যাপ্রুভড। সেকেন্ড যে পোস্ট আছে সেই পোস্টটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের পোস্ট মেকানিক্যালে। পোস্টের ভ্যাকেন্সি আছে 2টা, ইউআরের জন্য 1টা, এসসি এর জন্য 1টা। এখানেও পে ব্যান্ড 4A দেওয়া হবে। তো এখানে 15,600 থেকে 42,000 টাকা পর্যন্ত থাকবে, এবং সাথেই থাকবে গ্রেড 5,400 টাকা। বয়সের সময়সীমা এখানেও ঠিক আগের মতোই দেওয়া আছে, 37 বছরের কম হতে হবে বয়স অ্যাপ্লিক্যান্টের। মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশান এখানেও কিন্তু দেওয়া আছে যে এ ডিগ্রি ইন মেকানিক্যাল অফ রিকগনাইজড ইউনিভার্সিটি অর ইটস ইকুইভ্যালেন্ট, মেকানিক্যালে একটা ডিগ্রি লাগবে। সেমভাবে পরের যে তৃতীয় পদটা আছে সেই তৃতীয় পদটার নাম অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যালে। এখানেও শূন্যপদ 2টা, এবং ইউআরের জন্য 1টা, এসসি এর জন্য 1টা। পে ব্যান্ড 4A এখানেও দেওয়া হবে 15,600 থেকে 42,000 টাকা, সাথে থাকবে 5,400 টাকার গ্রেড পে। মিনিমাম কোয়ালিফিকেশান ঠিক একইভাবে এখানেও কিন্তু একটা ডিগ্রি লাগবে ইলেকট্রিক্যালের ওপর, ইলেকট্রিক্যাল অফ এ রিকগনাইজড ইউনিভার্সিটি অর ইটস ইকুইভ্যালেন্ট। তারপরেই 4 নম্বরে যে পোস্ট আছে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল ইঞ্জিনিয়ারের, এখানে শূন্যপদ রয়েছে কিন্তু 36টা, ইউআরের জন্য 19টা, ইউআর পিডব্লিউডি এর জন্য 1টা, এসসি এর জন্য 7টা, এসটি এর জন্য 2টা, ওবিসি এ ক্যাটাগরির জন্য 4টা, ওবিসি বি ক্যাটাগরির জন্য 3টা। পে ব্যান্ড 4 এখানে দেওয়া হবে স্যালারি 9,000 থেকে 40,500 পর্যন্ত, এবং গ্রেড পে থাকছে 4,400 টাকা। বয়সের সময়সীমা এখানেও আগের মতোই 37 বছরের কম। এডুকেশনাল কোয়ালিফিকেশান এখানে বলা আছে যে ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং ফ্রম দ্য স্টেট কাউন্সিল অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনিক্যাল এডুকেশন অর ইটস ইকুইভ্যালেন্ট। ক্যান্ডিডেটস হ্যাভিং হায়ার কোয়ালিফিকেশান ম্যায় অলসো অ্যাপ্লাই, যারা উচ্চতর শিক্ষায় শিক্ষিত তাদেরও কিন্তু এখানে অ্যাপ্লাই করা যাবে। পরবর্তী পোস্ট আছে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার মেকানিক্যালের। তো এখানে শূন্যপদ রয়েছে 23টা মোট শূন্যপদ, এবং ইউআরের জন্য 12টা, ইউআর পিডব্লিউডি এর জন্য 1টা, এসসি এর জন্য 4টা, এসটি এর জন্য 2টা, ওবিসি এ ক্যাটাগরির জন্য 3টা, ওবিসি বি ক্যাটাগরির জন্য 1টা। পে ব্যান্ড দেওয়া হবে 4 লেভেলের 9,000 থেকে 40,500 টাকা পর্যন্ত, সাথে গ্রেড পে 4,400 টাকা। এসেন্সিয়াল কোয়ালিফিকেশান এখানে চাওয়া হয়েছে যে এ ডিপ্লোমা ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ফ্রম দ্য স্টেট কাউন্সিল ফর ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনিক্যাল এডুকেশন অর ইটস ইকুইভ্যালেন্ট। পরবর্তী পোস্টটি হচ্ছে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল। এখানে মোট শূন্যপদ 23টা, ইউআর জন্য 12টা, এসসি এর জন্য 6টা, এসটি এর জন্য 1টা, ওবিসি এ ক্যাটাগরির জন্য 2টা, ওবিসি বি ক্যাটাগরির জন্য 2টা। পে ব্যান্ড এখানেও 4 লেভেলের দেওয়া হবে 9,000 থেকে 40,500 টাকা পর্যন্ত, এবং গ্রেড পে 4,400 টাকা। মিনিমাম কোয়ালিফিকেশান এখানেও ঠিক একইভাবে এ ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, অর্থাৎ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে আপনাকে ডিপ্লোমা পাস করতে হবে। সেই সার্টিফিকেটটা যাতে স্টেট কাউন্সিল ফর ইঞ্জিনিয়ারিং এবং টেকনিক্যাল এডুকেশন অর ইকুইভ্যালেন্ট হয়। এজ রিল্যাক্সেশন যেমনটা দেওয়া হয় গভর্নমেন্ট রুল অনুযায়ী, সেরকমই এসসি এসটিদের জন্য এবং ওবিসি এ এবং ওবিসি বি ক্যাটাগরির জন্য কিন্তু দেওয়া হবে। এখানে বলা হয়েছে যে মেথড অফ রিক্রুটমেন্ট অ্যান্ড সিলেবাস, সিলেবাস আর মেথড রিক্রুটমেন্টের যে মেথড সেটা কিন্তু পরবর্তীকালে জানানো হবে নোটিফাইড লেটার অন ইন আওয়ার ওয়েবসাইট www.mscwb.org, যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে জানানো হবে। অ্যাপ্লিকেশন ফি এর কথা এখানে বলা আছে, যেটা নন রিফান্ডেবল, অর্থাৎ রিফান্ড কিন্তু কোনো মতেই হবে না। ইউআর এবং ওবিসি এ বি ক্যাটাগরির জন্য কিন্তু 150 টাকা প্লাস প্রসেসিং চার্জ
পঞ্চাশ টাকা প্লাস 20 টাকা, অর্থাৎ আপনাকে দিতে হবে এখানে 150 টাকা আর এদিকে 70 টাকা, 210 টাকা কিন্তু দিতে হবে আপনাকে। এসসি এসটি ক্যান্ডিডেটদের জন্য শুধুমাত্র 50 টাকা প্রসেসিং ফি হিসাবে এবং 20 টাকা ব্যাংক চার্জ হিসাবে দিতে হবে, অর্থাৎ 70 টাকা দিতে হবে। লাস্ট ডেট বলে যে অপশন আছে সেই অপশনটাতে বলা আছে যে 31শে ডিসেম্বর কিন্তু লাস্ট ডেট অ্যাপ্লিকেশানের এবং অনলাইন রেজিস্ট্রেশনের, এবং অ্যাপ্লিকেশান ফি আর যে প্রসেসিং ফি আছে সেই ফিটা কিন্তু 2 তারিখ এর আগে দিতে হবে, অর্থাৎ 2রা জানুয়ারির আগে দিতে হবে। এই নোটিফিকেশান অনুযায়ী যে সকল তথ্য এখানে দেওয়া হয়েছে বা আপনার যদি কোনো কোয়ারিজ থাকে তাহলে আপনি কিন্তু এই নাম্বারে ফোন করতে পারেন অথবা ইমেল করতে পারেন। আপনার যদি কোনো কোয়ারিজ থাকে আপনি সেই কোয়ারিজগুলো কিন্তু কমেন্ট বক্সে দিয়ে দেবেন, আমি চেষ্টা করব আপনার কোয়ারিজের সব কিছু উত্তর দেওয়ার।